উন্নয়নমূলক কাজের খোঁড়াখুঁড়ি আর বৃষ্টির কারণে সৃষ্ট খানাখন্দে রাজধানীর শেওড়াপাড়া কাজীপাড়া সড়কে রাতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এছাড়া রাতেও ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয় যাত্রী সহ চালকদের। এই সড়কে চলাচলকারী যাত্রীদের রাতের দুর্ভোগের চিত্র নিয়ে রিপোর্ট করছেন খায়রুল ইসলাম। রাজধানীর অন্যতম ব্যস্ত সড়ক এটি। রাতের বেলাও কাজীপাড়া শেওড়াপাড়া সড়কে এভাবেই ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত যানবাহন। এতে করে প্রতিনিয়তই ঘটছে নানা দুর্ঘটনা। তবুও উন্নয়ন কাজের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ ভুক্তভোগীদের। আমি তো পুরী গেছিলাম, পরে নামিয়ে গেলাম, তারপরে তো রিক্সা এখানে নিয়ে আসলো। এই চলাফেরায় তো আমাদের প্রচণ্ড সমস্যা হচ্ছে। এটা যদি একটু ডালাই গিয়া পিচ ডালিয়ে দিত তাহলে আর এই সমস্যা থাকে না। এই এতটুকু কাজ এরা করে না কেন? বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় এ দুর্ভোগ বাড়িয়ে দেয় আরও কয়েক গুণ। বেগম রোকেয়া সরণির কাজীপাড়া শেওড়াপাড়া সড়কে চলাচলকারী যাত্রীদের তাই ক্ষোভের শেষ নেই। একটু রাবিশ ফেলায় একটু সমান করে তাৎক্ষণিক এখন কাজ চলতেছে, ঠিক আছে, কিন্তু রাবিশ টাবিশ ফেলায় দিলে মানুষের যাতায়াত যাতে ভালো হয়, দুর্ঘটনায় আমরা শিকার না হই, প্রতিদিনই আমাদের গাড়ি ঘোড়া ঠিক করা লাগতেছে ভাই। আমরা তো গরিব মানুষ, বুঝেন না, গাড়িটা তো উল্টে যাইতো, যদি মানুষ একটা দুর্ঘটনা হইতো তো কি অবস্থা হইতো? দ্রুত এ সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। এই জলাবদ্ধতার কারণে খুবই সমস্যা হয়। এই আপনার আলহালালের পর থেকে শেওড়াপাড়া আগারগাঁও শেওড়াপাড়া পর্যন্ত আর কি পুরো রাস্তাটা জাম হয়ে থাকে। অনেক লোক ড্রেনেও পড়ে গেছে, আমরা টাইম না উড়াইছি, মানে অনেক রাস্তাঘাটে মানে গাড়ি চলে, এদিক দিয়ে লোকজন যাতায়াত করতে পারতাছে না। এদিকে এটিএন বাংলায় রাতের দুর্ভোগের চিত্র ধারণের সময় উন্নয়ন কাজের সাথে সংশ্লিষ্টরা তাৎক্ষণিকভাবে সড়কের ভাঙা অংশগুলো মাটি দিয়ে ভরাট করে দেয়। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।